লোহার মুড়ি ভাজা মেশিনে তো এখন এলপিজি গ্যাসের মাধ্যমে লোহার মেশিনে কিভাবে মুড়ি ভাজা হয় সেটাই দেখাচ্ছে। এবং দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, টেস্টিং করার পরে কিন্তু লোড হয়ে যাবে গাড়িতে। এবং এছাড়া এদিকে 1 কিলো গ্যাসে 100 কেজি মুড়ি ভাজা মেশিন কিন্তু অনেকগুলো সারি সারি লাগানো রয়েছে, যেগুলো হচ্ছে পুরো ডিজিটাল মেশিন, একটি মুড়ি ভাজা মেশিন। এই মেশিন কিন্তু কোথাও পাবেন না, আপনাদেরকে আমি বারবার করে বলবো, একমাত্র সুজাত এন্টারপ্রাইজ থেকে পাবেন। এবং এদিকে 5-10টা দেখতে পাচ্ছেন, এদিকেও 1 কেজি গ্যাসে 100 কেজি দেখতে পাচ্ছেন। এই যে অলরেডি গ্যাস জ্বালিয়ে দিয়েছে, তো সেটাই দেখাবো আপনাদেরকে। সামনের দিকে একবার দেখে নিই যে লোহার, দেখুন পুরোটা কিন্তু লোহার মুড়ি ভাজা মেশিন। এটা বাড়ি গরম হচ্ছে, বালি সামনের দিক থেকে ঢুকিয়ে দিয়েছে। দেখুন এদিকে মোটর লাগানো রয়েছে এবং সাথে ফিতে বেল্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে। একটু পরেও কিন্তু মোটর ঘোরা হবে, আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাসের মাধ্যমে লোহার মেশিনে মুড়ি ভাজা হচ্ছে। এখন হিট হচ্ছে মেশিনটি, তো আপনাদেরকে বলবো, দেখুন আপনারা যারা লোহার এবং স্টেনলেস স্টিলের সব ধরনের কিন্তু মুড়ি ভাজা কিন্তু মেশিনে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। এবং এই যে ভাইব্রেটার, যেটা চালনা মুড়ি ভাজা মেশিন, সেটাও কিন্তু পেয়ে যাবেন। এদিকে আরেকটি ড্রাম রোস্টার রেডি হচ্ছে, যেটার ক্যাপাসিটি 1 ঘন্টায় 150 থেকে 200 কেজি, এবং তার সাইডে 5 রোস্টার স্টেনলেস স্টিলের। তো এইরকম ধরনের অনেক ধরনের কিন্তু মুড়ি ভাজা মেশিন, ভ্যারাইটিস রকমের মুড়ি ভাজা মেশিন কিন্তু আমাদের কারখানার থেকে পেয়ে যাবেন, যেগুলো অন্য কোনো কারখানার থেকে আপনারা পাবেন না। আপনারা এখানে এলে একটানা দুটানা অনেকগুলো মুড়ি ভাজা মেশিন দেখতে পাবেন। দেখুন কত ধরনের মুড়ি ভাজা মেশিন আপনাদেরকে দেখাবো। এখান থেকে দেখুন শুধু 1 কিলো গ্যাসে 100 কেজি মুড়ি ভাজা মেশিন, এবং তার সাইডে রাখা রয়েছে বুলেট মুড়ি ভাজা মেশিন। এবং এদিকে একটু পরে টেস্টিং করা হবে, এই দাদারা নিতে এসছে, তো দেখতেই পাচ্ছেন ওনাদেরকে ভেজে দেখাচ্ছে। এবং লোড হয়ে যাবে, গাড়ি দাঁড়িয়ে আছে, এদিকেও কাজ চলছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নোটিফিকেশনটি সবার আগে আপনারা ভিডিও পেয়ে যান। তো আজকের মতন এই পর্যন্তই, বাই, ভালো থাকবেন।